হামাস নির্মূলের নামে গত বছরের 7 অক্টোবর থেকে নিরীহ ফিলিস্তিনিদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে নারকীয় তাণ্ডব। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই গাজার লাইফলাইন খ্যাত রাফা শহরে নতুন করে স্থল অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির অজুহাতে আল নাসের হাসপাতালে চালানো হয় হামলা। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এছাড়া গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরেও আলাদা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ অনেকে। ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত এ হামলাকে যুদ্ধ অপরাধের সঙ্গে তুলনা করেছে স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে 40 মিনিট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের বিষয়ে আলোচনা হয় বলে জানায় হোয়াইট হাউস। পাশাপাশি রাফা সীমান্তের অতর্কিত হামলায় মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে তেল আবিবকে জানায় যুক্তরাষ্ট্র। দীর্ঘ ফোনালাপে ফিলিস্তিনকে কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এদিকে দখলদার বাহিনীর অনুমতি না পেয়ে রাফা সীমান্তে আটকে আছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের 500-র বেশি মানবিক সহায়তার ট্রাক। তবে অবরুদ্ধ উপত্যকায় পর্যাপ্ত সহযোগিতা না পৌঁছানোর জন্য জাতিসংঘের উপর দায় চাপিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ।